গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকালে প্রায় 6:25, আর আমি বেরিয়ে গেছি। ডুকু সামনে যাচ্ছে স্কুলে, আর আমি বেরিয়েও গেছি। এবার আজকে যাব মর্নিং ওয়াক। আজকে থার্সডে, আজকে ডুকুর ম্যাথস এক্সাম, ভীষণ টেনশনে আছি। আর আজকে ইটস এ লং ডে, অনেক কাজ আছে। এবার দেখা যাক সারাদিন কী করে না করে। তো তোমরা থাকবে সঙ্গে, সো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। দিনের শুরুতে যখনই বেরোই তখনই মা তারার দর্শন করে প্রণাম করে মাকে বেরোই। জানি মা সবসময় আমাদের রক্ষা করছেন, আমাদের গাইড করছেন সঠিক পথে। ওই যে দাঁড়িয়ে আছে ডুকু ওর দাদুর সাথে, এখন গাড়ি আসবে, এবার কিন্তু স্কুল যাওয়ার পালা। আজকে ম্যাথস এক্সাম, মু। এবার আমরা হাঁটতে বেরিয়ে গেছি, বাবা আগে আগে হাঁটছে, এই যে বৌদি আর আমি এখানে। বাবা কিন্তু আগের থেকে অনেক ফিট হয়ে গেছে, আর ভীষণ স্মার্টলি কিন্তু বাবা হাঁটে, ভীষণ ইন্সপায়ারিং। বাবাকে দেখেই আরও বেশি ইন্সপায়ার্ড হলাম। তো এই সকালবেলা এখন আমরা বেরিয়ে গেছি একটা দারুণ সেশনের জন্য। বাড়ি এসে আজকে কি করব, আজকে তো থার্সডে, তো আজকে জল খাবারটা রেডি করছি। এখন করব একদম অল্প একটু বাটার দিয়ে চারটে ডিম ফাটিয়ে আমি আজকে আমাদের চারজনের জলখাবারটা করে নিই। একদম একটুখানি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন করব। এমন কিছু স্পেশাল না, একটু স্ক্র্যাম্বল এগ, আর আমি নেব দুটো ব্রেড সাথে, আর বাবা আর বাবাইকে দেব রুটি দিয়ে একটু রোল করে দেব। আমি দুটো ব্রেড দিয়েই আজকে ব্রেকফাস্টটা করব। তো আমার এভরিডে আমাদের ডিমটা মোটামুটি লাগে, তো এটা তোমরাও ট্রাই করে দেখতে পারবো। ভুজিয়া করছি না কিন্তু, এটা একদম মানে কি বলো, একদম সিম্পল সাদা মাটা স্ক্র্যাম্বল এগ। বেশ ইয়ামি দেখতে হয়েছে, আর আমি সব খাবারে একটু টমেটোটা দিই, আমার ভালো লাগে বেশ টমেটোটা দিয়ে খেতে। তো এবার রেডি, এবার আমি দুটো ব্রেড একটুখানি জাস্ট টোস্ট করে নেব। আমি কোনো বাটার বেশি পছন্দ করি না, বাট আজকে জল খাবারে তেলের থেকে অল্প একটু বাটার দিয়ে খেলে স্বাদটাও ভালো হয়, আর তেলের পরিমাণটাও কম লাগে। আর সবার শেষে একটুখানি পাস্তা মিক্স, এটা আমার খুব ভালো লাগে যেহেতু গার্লিকটা থাকে, ওটা সব খাবারই দিয়ে খেতে ভালো লাগে। এখন বাজে সকাল 9:00, আর এখন আমার ব্রেকফাস্ট নিয়ে আমি বসে পড়েছি। তো এখন একটু ব্রেকফাস্ট খাবো, তারপরে তোমাদের সাথে গল্প করব। আর সবচেয়ে বড় কথা, আজকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মামা ও বেবি। সবাই একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভীষণভাবে দরকার। যা যা আমাদের পরিবারের সাথে জড়িত আছো তাদের সবাইকে থ্যাংক ইউ এরকমভাবে পাশে থাকার জন্য। আর যারা যারা এখনও আমাকে দেখছো আর জয়েন হওনি আমার পরিবারে, তো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এইটুকুনি সাপোর্ট কিন্তু তোমাদের থেকে আমার চাই চাই। তো সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তো আমি এখন সকালবেলা আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি, ব্রেকফাস্টটা খেয়ে নেব, তারপরে বাড়ির যাবতীয় কাজ করব। আজকে আমার দুখানা সাজানো আছে, তো দেখি তোমাদেরকে আজকে সঙ্গে আমি অবশ্যই নিয়ে যাব। আমার আজকে কাজ, আমি কোথায় যাচ্ছি আর কেমন করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থাক। ম্যাথস এক্সাম কেমন হলো, জোরে বল। আর কালকে কি আছে, কালকে লাস্ট এক্সাম, কালকে মরাল সায়েন্স, আর এখন আমরা এখন ফলাহার করছি। এখন প্রায় 12:30 বাজে, হোলির পর মুখের যে অবস্থা, তাই এখন আমি একটা ফেস প্যাক লাগিয়েছি। মুখের ট্যানটা তো কাটবেই, প্লাস কালার্স যেগুলো আছে ওগুলো ওয়াইপ আউট হতে খুব হেল্প করবে। তো স্কিন কেয়ার ইজ মাস্ট, আমি করি যতটা সম্ভব করি যখন মুড হয়, আর যখন মুড হয় না তখন কিছুই করি না, ল্যাদ খেয়ে পড়ে থাকি। তো এটা একটা ফেস প্যাক লাগিয়েছি, ডিটান প্যাক। কোন প্যাক লাগিয়েছি জানতে হলে কমেন্টে আমাকে জিজ্ঞেস করে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আছে লাল শাক ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, চিপস ভাজা, না এটা আলু ভাজা, মাছ ভাজা, আর এটা বৌদি একটু আগে করে পাঠিয়েছে চিতল মাছের মইটা। ডুবু তো ঝোল অত খায় না, তার এখানে ডাল আর ভাত আছে, একদম সিম্পল খাবার। তো এটা ডুবুকে খাইয়ে তারপরে আমি খাবো। তো তোমরা তোমাদেরও, আর এই যে টিভি চলছে, টিভিতে হ্যারি পটারের এখন ডেডলি হ্যালোস পার্ট 1 চলছে, চলো আমরা খেয়ে নিই তারপরে কথা হবে। স্কুলে যেহেতু ছুটি তাড়াতাড়ি হচ্ছে তাই লাঞ্চটাও একটু তাড়াতাড়ি, তাও প্রায় 2 বেজে গেছে।
আর আজকে আমার দুটো অ্যাপয়েন্টমেন্ট আছে সাজানোর, তো এখন আমি রেডি। দেখো প্রায় এখন বাজে 3:15, আমি 3:30 বেরোবো। তো ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট দুটোই শ্রীরামপুরে, তো বাবাই এসছে। আর যেহেতু থার্সডে তো আমার টোটো ভাড়া বেঁচে গেল, বাবাই আমাকে ছেড়ে দিয়ে আসছে। কাছে পিঠে যখন যেমন হয় ও আমাকে ভীষণভাবে হেল্প করে। আর এই যে আমার প্রথম ক্লায়েন্ট, ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর। উনি এখানে থাকেন না, উনি থাকেন দিল্লিতে। এখানে এসছেন মায়ের কাছে ছেলের বার্থডে সেলিব্রেট করতে, তো আজকে এটা স্পেশাল উনি চেয়েছেন। আমার সুন্দর মডার্ন ট্রেডিশনাল টাইপ একটা ফিউশন লুক, হ্যাঁ, তো এই লুকটা ওনার সাথে খুব ভালো যাচ্ছে। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দিদিকে প্রচণ্ড মিষ্টি লাগছে আর ভীষণ সুন্দর স্বভাবের দিদি, তো সবাই কিন্তু কমেন্ট করে জানিও কি কেমন হয়েছে। এবার আমি চলে যাচ্ছি কিন্তু নেক্সট অ্যাপয়েন্টমেন্টের দিকে। প্রচুর লেট হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট ছিল 5টা থেকে। একটা সাজানো কমপ্লিট, এবার যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। একটু লেট হয়ে গেছে, তো এখন টোটোতে আছি। তো চলো তোমাদের নেক্সট ব্লগটাও দেখাবো, সঙ্গে থেকো, সাথে থেকো, আর ক্রস ফিঙ্গার যেন আমি তাড়াতাড়ি পৌঁছাই। আমি এমনি ভীষণ পাংচুয়াল, বাট কাজের ফাঁকে যখন একটুখানি আধ ঘন্টা এক ঘন্টা দেরি হয়ে যায় তখন আমি ভীষণ প্যালপিটেশনে ভুগি। তাও এটা 15 মিনিটস লেট হয়েছে, তো আমি এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি, ভাবছি কতক্ষণে যাবো। আর আমার সেকেন্ড ক্লায়েন্টকে আমি সুন্দরভাবে সাজিয়ে দেবো। আর যে আমার সেকেন্ড ক্লায়েন্ট ভীষণ মিষ্টি, আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি। এটাও শ্রীরামপুরের, বাট প্রবলেম হচ্ছে শ্রীরামপুরের এক প্রান্তে একটা ছিল, আর এক প্রান্তে এইটা আর একটা আমার। তো এই দেখো, এটা আমার একটা মিষ্টি বোন, আমার একটা ক্লায়েন্টই, বাট ভীষণ মিষ্টি, এত সুন্দর দেখতে। এবার এর লুকসটা দেখো, আজকে ও দিদির বিয়ে আর ও চেয়েছিল এরকম একটা বেনারসির সাথে পরবে, এরকম একটা সুন্দর লুক, আর ভীষণ স্যাটিসফাইড ও। বসে আছি, ক্লায়েন্ট আসছে, কি একটা কী কাজের জন্য বেরিয়েছে। আমার সাজানো কমপ্লিট, তোমাদেরকে দেখাবো যে কী কী কেমন সাজিয়েছি। তো বাবাই আসবে আমাকে নিতে একটু পরে, বেরিয়ে দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন একটু নিয়ে ইভিনিংয়ে বেরোবো, বাড়িতে গিয়ে ব্যাগটা রেখে তারপর আবার বেরোবো। আজকে তো থার্সডে মানে একটু ঘুরু। বেজে গেছে প্রায় 7:30, আর অনেকটাই লেট হয়ে গেছে, তাই কোনো রকমের ব্যাগটা রেখেছি, মুখে একটু জল দিয়েছি, আর তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করতে। এই নেবো, সারাদিন এখন খাটাখাটনির পর এবার একটু মোমো খেতে এসেছি। এবার মোমো খাই, এখনও সব ফ্রেশ আছে, দেখা যাক কী করি। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এতটা টাই হয়েছে। বলছিলিস ডুগু, এখন এই মোমোটা খাইছ? থার্সডে মানে চিট ডে, আজকে মন খুলে স্ট্রিট ফুড খাবার দিন। আজকে এখন রেস্টুরেন্টে যাব না, জোর খিদে পেয়েছে। তো সামনে এটা বটতলার মোড়েই আছে, এখানে আমরা অনেক বছর ধরেই খাই, বেশ ভালো করে। কথা বলতে বলতে গরম গরম মোমো চলে এসছে। এবার মোমোটাকে নিয়ে একটু এই স্পাইসি স্পাইসি সসটা লাগিয়ে একটা সুন্দর স্মেল নিলাম। এবার আপনাদের সাক্ষী করে প্রথম বাইটটা নেব, কেমন হয়েছে এক্সপ্রেশনটা দেখেই বুঝে নেবেন। আলটিমেট স্যাটিসফ্যাকশন। মোমোর পর এবার একটু ঝাল ঝাল আর একটুখানি কিছু খেতে ইচ্ছে করছিল। এবার চলে এলাম আমরা তন্দুরি নাইটস, এটা হচ্ছে মাহেশের কাছে, ভীষণ ভালো কাবাবস বানায়, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, ভালো অবশ্যই লাগবে। আজকে চাঁদটা দেখুন, পুরো একদম লাল রঙের চাঁদ, অনেকদিন পর এরকম গোল লাল চাঁদ দেখলাম। অনেক ঘোরাঘুরি হয়েছে, প্রায় এখন বেজে গেছে 9:30, এবার বাড়ি যাব, কারণ কালকে দুপুর লাস্ট এক্সাম, ফ্রাইডে মরাল সায়েন্স হয়ে ছুটি। তো আজকে এখানে ঘোরাফেরা আমাদের শেষ, এই তো সপ্তাহে একদিন 2 ঘন্টা ঘোরাফেরা, ব্যাস এইতেই আমরা খুশি।
এখন প্রায় বাজে 9:30, আর এইমাত্র বাড়িতে ঢুকলাম। ঢুকে বসলাম, আজকে ভীষণ টায়ার ছিলাম, ঘুরতে ইচ্ছে করছিল না, তাই অল্প একটুখানি টুকটাক, মানে সবই মুখে টেস্টিং, মানে একটা জিনিস নিয়ে অনেকজনই সব আমরা ভাগ করে খেয়েছি। সো ভীষণ টায়ার, এই বসলাম, কোমর পা তো ভীষণ ব্যথা। তো আজকে দুটো মেকওভার ছিল, দুজনেরই খুব পছন্দ হয়েছে। আর জানো তো, যখন মানে আমি আমার মতন করে তাদেরকে সাজালাম, এবার তাদের যখন মনের মতন, মানে যখন ওরা রিভিউ দেয়, উঠে বলে যে না রায়া খুব সুন্দর হয়েছে, যেমন চেয়েছিলাম ওইরমই দিয়েছো, এরমই ফিনিশিং চেয়েছি, তো খুব ভালো লাগে। যে তখন না সত্যিই মনে হয় যে না, মানে যেটা করছি সেটা ঠিক করছি, মানে ভালো করছি, সেটাই একটা স্যাটিসফ্যাকশন আসে। তো ওইটা আমার না দিন বানিয়ে দেয়, আর ওই কথাটাই কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে। আমি একজন সেলফ লার্নার, আমি নিজে মানে তথাকথিত কারুর থেকে সার্টিফিকেট নিয়ে শিখিনি আমি, বাট আমি শিখেছি, নিজে পড়াশোনা করেছি, নিজে এক্সপেরিমেন্ট করেছি, নিজের থেকে অনেক কিছু, অনেক ফলো আপ করেছি বড় বড় মেকআপ আর্টিস্টদের, ওদের ট্রিক্স ফলো আপ করে করে, নিজে করতে করতে, প্র্যাকটিস করতে করতে, আজকে যেটুকুনি পারি একজনকে প্রেজেন্টেবল করে সাজাতে, সেটা বলতে পারো সেটা মানে প্রেজেন্টেবল, লোকে ভালো বলবে খারাপ বলবে না, স্যাটিসফাইড কাজ করি। তো এইটা একটা বিশাল বড় পাওয়া, অ্যান্ড আই এম থ্যাঙ্কস টু গড দে যে আমাকে ওই কাবিল বানিয়েছে যে আমি ভালো ভালো কাজ করতে পারি। আমি শুধু ঠাকুরকে এইটাই সবসময় জানাই, আমার বসে টাকা বসে লাক্সারি আমার চাই না, আমি আমাকে ওয়ার্ক দাও, আমাকে অপরচুনিটি দাও, আমি খেটে করতে চাই, খেটে সেটাকে হাসিল করতে চাই। তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এরকমভাবেই তোমরা, আর সত্যি কথা বলতে তোমাদের সাপোর্ট আর বিশ্বাস ছাড়া আমি পারতাম না। যদি আমাকে তোমরাই বিশ্বাস না করো, তোমরা না বিশ্বাস করে আমাকে কন্ট্যাক্ট করো, তাহলে আমি কী করে আমার কাজটা দেখাবো? তো এটা একটা বিশাল বড় পাওয়া। তো এখন সামনেও অনেকগুলো বুকিংস আছে, তো দেখি ভালো ভালো কাজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের কাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের এই কমেন্ট। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো, একটু হেল্প করো সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য, জানো একটা মোটিভেশন নিয়ে আমরা সবাই ইউটিউবাররা ইউটিউব করি, তো তোমাদের এন্টারটেন করার চেষ্টা করি। তো প্লিজ সাথে থেকো, সঙ্গে থেকো, আর সুস্থ থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এখানে সাইনিং অফ, দেখা হবে পরবর্তী একটা দারুণ ব্লগে। তো ততক্ষণ টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট।